সাংবাদিক ভাই ও বোনেরা, সর্বশেষ গত 4 আগস্ট মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিজিএমএ পলাতক সভাপতি এস এম মান্নান কুচি ও তার সহযোগীরা ছাত্র জনতার উপর ব্যাপক হামলা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও হত্যায় উত্তর ও মিরপুরে বিজিএমএর এই পলাতক ও খুনি সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী মূল ভূমিকা পালন করে। এটি সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ছাত্র আন্দোলনে কয়েকশত ছাত্র জনতা নিহত হওয়ার পরও বর্তমান বোর্ড ও সভাপতি কোনো শোকবার্তা পর্যন্ত দেয়নি। ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণজোয়ারে বিজিএমই সভাপতি ও তার বোর্ড সম্পূর্ণ বিপরীতমুখী ভূমিকা পালন করায় তারা দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। বিগত সংকটে কারখানা খোলা নিয়ে সংগঠনটির কোনো সঠিক নির্দেশনা ছিল না এবং গত কয়েক সপ্তাহে বিজিএমই পর্ষদ ব্যবসা পরিচালনা কার্যকর কোনো নির্দেশনা দিতে সম্পূর্ণ ব্যর্থতার কারণে আমাদের ব্যবসায়ীগণ আর্থিক ক্ষতি ও চরম ভোগান্তির শিকার হন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 27 অগস্ট 2024 এই তারিখে মাননীয় অর্থ বাণিজ্য উপদেষ্টা সভাপতিতে বিজিএমইর বর্তমান কমিটির সভাপতি, সহসভাপতি ও প্রাক্তন দুজন বিজিএমইর সভাপতিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যা মামলায় অভিযুক্ত একজন সহসভাপতি নিমন্ত্রণ জানানো হয়, যাহা সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমান পুনর্গঠিত কমিটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও অন্যান্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজিএমের পলাতক সভাপতি এস এম মান্নান কুচির বোর্ডের সদস্য এবং বিগত স্বৈরাচারী সরকারের সহযোগী ও আজ্ঞাবাহক, আমরা বিজিএমের সাধারণ সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না, অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, বর্তমানে পুনর্গঠিত কমিটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিজিএমের পলাতক ও খুনি সভাপতি এস এম মান্নান কুচির সিনিয়র সহসভাপতি ছিলেন, যিনি বিগত স্বৈরশাসকের দোসর। এই কমিটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার একজন আসামি। অন্য সভাপতি মোহাম্মদ মিরান আলী, আওয়ামী লীগের সক্রিয় নেতা ও শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে ববির ব্যবসায়িক পার্টনার এবং গত জাতীয় সংসদের অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেন। মোহাম্মদ নাসিরুদ্দিন আবদুল্লাহিল রাকিব, আওয়ামী লীগের সক্রিয় নেতা। এই কমিটির অন্য সকল সহসভাপতি ও পরিচালকবৃন্দ ফেসিবাদী সরকারের একজন সক্রিয় দোসর। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত 17 বছর যাবৎ এই সংগঠনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন সাবেক সভাপতি মোহাম্মদ টিপু মুন্সি, সে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলায় জেলে আছেন। সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুসালাম মুর্শিদি ছাত্র হত্যা মামলার আসামি ও বর্তমানে পলাতক আছেন এবং তার মেয়ে ঐশী বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক। সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোহাম্মদ আতিক হত্যা মামলার আসামি ও পলাতক। সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান হত্যা মামলার আসামি এবং পলাতক। তার ছেলে মোহাম্মদ ইমরানুর রহমান বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক। আমরা সাধারণ সদস্যবৃন্দ, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা ও অন্যান্য সম্মানিত ব্যবসায়ী সদস্যকে অবহিত করতে চাই যে বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দই বিগত ফেসিবাদী সরকারের সক্রিয় সদস্য ও পৃষ্ঠপোষক। অতএব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী আওয়ামী লীগের দোষদের পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। তাছাড়া এই ফেসিবাদী সরকারের দোসর মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, মোহাম্মদ টিপু মুন্সি, মোহাম্মদ আতিক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও বর্তমান পরিচালনা বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্যরা বিজিএমের সদস্যদের অর্থে গঠিত বিইউএফটিকে একটি ট্রাস্টি বোর্ডে রূপান্তরিত করে প্রতিষ্ঠানটিকে তাদের কুক্ষিগত করেছেন। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবিলম্বে বিইউএফটিকে ট্রাস্টি বোর্ডের বিলুপ্তি করে পুনর্গঠন চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আমি আমাদের দাবিসমূহ আপনাদের সামনে উপস্থাপন করছি।
প্রথম দাবি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিবির পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না, অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। নাম্বার টু, সদস্যদের সাথে আলোচনা করে দলীয় প্রভাব মুক্ত 20 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করতে হবে। তিন, অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু ও নির্বাচনের ব্যবস্থা করবেন। চার, বিজিএমএ এর অতীতের সকল দুর্নীতির স্বচ্ছ ও সঠিক তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। পাঁচ, খুনি স্বৈরাচারী হাসিনা দোষর বিজিএমএ বিশ্ববিদ্যালয় দ্যাট মিনস বিইউএফটি বর্তমান চেয়ারম্যান সহ বর্তমান বোর্ডকে নতুন বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করা। ছয়, বিগত ছাত্র জনতার আন্দোলনে বিজিএমএ বিশ্ববিদ্যালয়ে নিহত শহীদ মোহাম্মদ সেলিমউদ্দিন তালুকদার সহ সকল নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান। সাত, বিজিবি বিশ্ববিদ্যালয় বিএফটি চত্বরকে শহীদ সেলিম চত্বর ঘোষণা করা। ধন্যবাদ অন্তে বিজিবির সাধারণ সদস্যদের পক্ষ থেকে মোহাম্মদ ইনামুল হক খান বাবলু ভাই, যিনি আমাদের সকলের শ্রদ্ধ, উপস্থিত রয়েছেন, আর আমি মোজাম্মেল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মাইশিয়া ফ্যাশনস।